আজকে আমাদের যাত্রা বুড়দেশ্বর, এটা হুবলি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। দুপুরের লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম বুড়দেশ্বরের দিকে। এখন আমরা এসেছি বুড়দেশ্বর মানে শিবের টেম্পেলে। বুড়দেশ্বর দক্ষিণ ভারত কর্ণাটকের রাজ্যের উত্তর কন্নড় জেলার ভাটকল তহশিলের একটি অতি পরিচিত শহর। বুড়দেশ্বর হিন্দু দেবতা শিবের অপর নাম। আরব সাগরের তীরে অবস্থিত শহরটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ এই বুড়দেশ্বর। সামনে দেখতে পাচ্ছেন এটা রাজগোপুরা নামে পরিচিত। বুড়দেশ্বর মন্দির এবং রাজগোপুরা ভব্য মন্দিরটি কর্ণাটকের তিন দিকে আরব সাগর দ্বারা বেষ্টিত। 20 তলা বিশিষ্ট গোপুরমটি উৎসর্গিত 240 ফুট উঁচু রাজগোপুরার উচ্চতল থেকে 123 ফুট শিব মূর্তি পরিদর্শনের সুব্যবস্থা রয়েছে। পাহাড়ের পাদদেশে একটি রামেশ্বরম শিব মন্দির এবং শিবলিঙ্গ রয়েছে। তাছাড়া শ্রী অক্ষয়গুণ শিবলিঙ্গ শানেশ্বর মূর্তিও রয়েছে। আমরাও লিফট করে সেই 17 তলা উচ্চতায় মানে 123 ফুটের উঁচুতে গিয়ে আশেপাশের সমগ্র ছবি তুললাম। লিফট করে 18 তলায় এলাম, 18th ফ্লোর মানে 19 তলা। তার থেকে নিচের এই সমুদ্রের ভিউ, নিচের রেস্টুরেন্ট এবং উপরের ওই যে বোটিং হয় তার স্ট্যান্ড ফ্যানগুলো আছে, আর সামনেই আরবিয়ান সি। মুদেশ্বরী শহর এবং তার পাশে বিচ, বিচের পাশে রয়েছে সব এক একটা সাইড থেকে ভিউর জন্য এগুলো দেখা। এই যে বিচটা, বিচের পাশে এটা টপ ভিউ। আমরা 19 তলার উপর থেকে এটা তুলছি। এই দেখুন, অনেক একটা মেরিন ড্রাইভের মতো সত্যি এই আরবি সিটির সুদীর্ঘ বিচ, একদম টোটালটাই গোকর্ণ বিচ, অনেক বড় বিচ। এই সামনে মুদেশ্বর সবচেয়ে বড় শিব, এই 19 তলার উপর থেকে যা শিব তুলছি আমি দেখুন। এবং তার চারিপাশে নানা রকম মাইডিল আছে, শিবের অন্যান্য রূপও আছে। এই যে সামনেই মন্দির, একটু পরে আমরা মন্দিরে যাবো। অর্জুনের সব কিছু দেখা যাচ্ছে। কথিত আছে লঙ্কার রাজা রাবণ অমরত্ব লাভের ইচ্ছায় শিবের আত্মার প্রতীক আত্মলিঙ্গ পূজনে ব্রতী হন। ফলে রাবণ শিবের নৃত্য পূজা শুরু করেন। মহেশ্বর সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেন এবং রাবণ তার থেকে আত্মলিঙ্গ প্রাপ্তি ইচ্ছা করে। শিব সম্পত্তি দান করেন এবং পূর্ব সত্য অনুসারে যেন রাবণ এই মূর্তি তার রাজ্যে গিয়েই স্থাপন করে, নতুবা এই লিঙ্গ যেখানে ভূপর্শ করবে সেখানেই স্থায়ী হয়ে যাবে। এই বরদান পেয়ে আত্মলিঙ্গ সহ রাবণ নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। শ্রীবিষ্ণু সমগ্র ঘটনা সম্পর্কে অবগত হন এবং রাবণের অমরত্ব প্রাপ্তির ফলাফল উপলব্ধি করেন। তিনি শিবপুত্র গণেশকে প্রেরণ করেন যেন রাবণ এই আত্মলিঙ্গ কখনই নিজের রাজ্য প্রতিষ্ঠা করতে না পারে। শ্রীবিষ্ণু জানতেন রাবণ কখনও তার সন্ধ্যা আহ্নিক বাকি রাখেন না।
আহ্নিক সহ দৈনিক অন্যান্য পূজার কাজ অসম্পূর্ণ রাখেন না। সেই সুযোগেই তিনি ব্যবহার করেন আত্মলিঙ্গ পুনরুদ্ধারের জন্য। লঙ্কেশ্বরের যাত্রাপথে গোকর্ণের নিকট উপস্থিত হলে বিষ্ণু মায়া বলে ছদ্ম সূর্যাস্ত ও সন্ধ্যা আবহাওয়ার প্রকাশ ঘটনা। এমন সময় রাবণের সন্ধ্যা আহ্নিকের কথা স্মরণ হয়। এমন সময় গণেশ এসে উপস্থিত হলে রাবণ পূজার্চনার কাজ সম্পন্ন না হওয়া অবধি তাকে আত্মলিঙ্গের দায়িত্ব প্রকাশ করেন। শ্রী বিনায়ক এই শর্তে রাজি হন যে তিনি রাবণকে তৃতীয়বার ডাকার পর না এলে তিনি দায়িত্ব আর নেবেন না। যথাপি রাবণ ফিরে এসে দেখেন আত্মলিঙ্গটি ভূপ্রস্থাপিত হয়েছে। রাবণ রাগবশত সেই আত্মলিঙ্গটি নষ্ট করার চেষ্টা করে এবং তার কিছু খণ্ড এদিক ওদিকে পড়ে, সেখানেও মন্দির তৈরি হয়। অন্তিমে রাবণ আত্মলিঙ্গের বস্তু ছুঁড়ে ফেলেন যা কনট কড়াগিরি অঞ্চলে মৃধেশ্বরে পতিত হয়। সেই মৃধেশ্বরই কালক্রমে মরুদেশ্বর নামে পরিণত হয়। এই যে মৃধেশ্বর, সেই বর্ষে এই সুন্দর সামনে সেই কৃষ্ণের সারথী রথ, তারপরে তার পাশে দেখা যাচ্ছে বিরাট, আর এখানে পাশে কিছু আরএনএস ল হোটেলস আছে সমুদ্রের সঙ্গে লাগানো। আমাদের মনে আজকে এই হোটেলেই থাকা। সামনে পুরো গোকর্ণা বিচ, পুরোই পুরো, আর পাশে এই গোপুরম, মানে মৃধেশ্বরের এন্ট্রান্স গেট। এই নিলাম কি বিচ রেস্টুরেন্ট, এই সামনেই মৃধেশ্বর বিচ। ওই বিচে দেখুন বোট রাইড ফাইড সব হচ্ছে। বিকালবেলায় ভীষণ ভিড়, দিস ইজ মৃধেশ্বর বিচ। সামনে প্রচুর শরণার্থী, ওদিকে চাও না ঘরে আমার, আমি জানি কোথায় রাখা আছে, বলতে বলতে কথা বলে দেবো। আমরা মৃধেশ্বরের আরএনএস হোটেলে এই এসে পৌঁছালাম। এখানে আমরা দুদিন যাত্রী বাস করতে হবে। এইটাই তার লং, এরপরে বড় হোটেল।